আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাফসির শুরু করছি সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ইমানদারগণ, হে ইমানদার লোকেরা, আল্লাহ তাআলা কতবার ডেকেছেন, হে ইমানদারগণ, এর মধ্যে আমরা সামিল আছি কিনা? আসি আসি বিফাদলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের কি খাস করে ডেকে বলছেন? কোরআন দুনিয়ার সমস্ত মানুষের জন্যে, কিন্তু এই কোরআনের উপরে যারা ইমান এনেছে, কোরআনকে যারা বিশ্বাস করে এবং কোরআনের কথাকে যারা গুরুত্ব দেয়, ওই সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ইমানদারগণ, হে ইমানদার লোকেরা, এইরকম ডাক একটা যখন দেয় আল্লাহ তাআলা দেন, তখন আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শোনা উচিত যে আমাদেরকে ডেকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের পরিচয় আল্লাহ তাআলার কাছে ইমানদার, আমাদের পরিচয় আমরা মুমিন, আমরা আহলুল ইমান। এটি একটি বড় আল্লাহ তাআলার খাস মেহরবানি ছাড়া কি সম্ভব হতো? এই জন্য যখনই আল্লাহ তাআলা হে ইমানদার লোকেরা ডাকে, কোনো কোনো সালফে সালহীন বলেছেন, এই কথাটা শুনলে খুব মনোযোগ দিয়ে শুনো আল্লাহর কথা, যে তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। দেখে কি বলছেন দিস টাইম, এখানে কি বলছেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম, তোমাদের ছাড়া, তোমাদের নিজেদের ছাড়া অন্য কাউকে তোমরা বেতনা বানিও না। বেতনা, বেতনা অর্থ হচ্ছে একদম খাস লোক, যার সঙ্গে আপনি খুব উঠা বসা করেন, যে ব্যক্তি আপনার অনেক ইন্টারনাল মেসেজগুলো সম্পর্কে যার ইনফরমেশন আছে, আপনার ঘরের ভিতরে খবরও কিছুটা জানে, আভ্যন্তরীণ খবর জানে, এই লোকগুলো হচ্ছে বেতনা, যারা আপনার একান্ত পরামর্শদানকারী, আপনার সুখে দুঃখে অংশীদার। তো এইরকম বেতনা তোমরা কাউকে নিও না, মুমিন ছাড়া, মুসলমান ছাড়া, কোনো মুসলমানের বাইরে একজন মুমিনের এইরকম কোনো খাস লোক কি থাকতে পারে? আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে তোমার অন্তরঙ্গ লোকগুলো, একদম কাছের লোকগুলো, যাদের সঙ্গে যে কোনো বিষয়ে সলা পরামর্শ করবে, তোমার সুখ দুঃখের কথা শেয়ার করবে এবং মুসলিম উম্মার সুখ দুঃখের জন্য তাদেরকে অংশীদার বানাবে, তারা হবে তোমাদের নিজেদের লোক, তোমাদের মোমেন সম্প্রদায়ের লোক। অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো ধর্মের অনুসারীকে তোমরা এরকম খাস লোক বানাতে পারো না। কেন তাদেরকে বানাবে না? এই জন্যে লা ইয়ালুনাকুম খাবালা, মনে রেখো, তারা তোমাদের দিনকে নষ্ট করতে কোনো ত্রুটি করে না। তারা চান্স পেলে, যদি তাদেরকে সুযোগ দাও, তোমাদের দিনের ক্ষতিগ্রস্ত করতে তারা চেষ্টা করবে, দিনকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করবে, দিনের ক্ষতি করতে চেষ্টা করবে। আর তাদের আরেকটা অসুবিধা কি, ওয়াদ্দু মা আনিত্তুম, আর তারা চায় যে তোমাদের একটু কষ্ট হোক, যে কোনো বিষয়ে তোমরা মুসলমানরা দুঃখে পতিত হও, মুসলমানদের দুঃখ বেড়ে যায়, এগুলো তারা খুব চায়। মুসলমানদের কল্যাণ তারা চায় না, চায় অমুসলমানরা, মুসলমানদের কল্যাণ চায়। যারা অমুসলমানদেরকে নিজের আপন জন বানিয়েছে, তাদের পরামর্শে চলে, তাদের কথা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা তারা করলো, এরকম মুসলমান কি পাওয়া যায়? পাওয়া যায়। তাদের বুদ্ধি অনুযায়ী সব কিছু চালায়, মুসলমানদের কথা শুনে না, অমুসলমানদেরকে বেশি আপন মনে করে। তখন এরকম যারা করে, তাদেরকে তোমরা কখনো নিজেদের কি বানিও না, নিজেদের আপন জন বানিয়ে নিও না। কেন? কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে মাঝে মধ্যে যে সমস্ত কথা চলে আসে, এতে তাদের দুশ্মনী প্রকাশ হয়ে যায়, তোমরা তাও কি বুঝো না? মদিনায় যারা মুসলিম সম্প্রদায় ছিল, মোনাফিক ছিল, তারা সুযোগ পেলেই মুসলমানদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করত। এখনো দেখবেন মাঝে মধ্যে মন্তব্যগুলো যারা করে, বিভিন্ন যারা মিডিয়াতে আছে,
বিভিন্ন পলিটিশিয়ান টাইম টু টাইম মুসলমানদের ব্যাপারে খুব ভালো মন্তব্য করে নাকি, অনেক সময় শুধু নেগেটিভ কথাবার্তায় ঘৃণা বিদ্বেষ তাদের ভিতরে যে আসে এটা বেরিয়ে আসে, তারা চাপা দিয়ে রাখলেও বেরিয়ে যায়, তাদের মুখ থেকে এগুলো বেরিয়ে আসে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, তাদের ভিতরে যেটা আছে তারা গোপন রাখে সেটা আরো অনেক বড়। মাঝে মধ্যে তোমরা তাদের কিছু কথাবার্তা শুনো, তারা বলে ফেলে, তোমরা একটু মনে করলে যে এত খারাপ কথা বলে ফেললো, এইটা তো কিছুই না, তাদের ভিতরে তোমাদের ব্যাপারে ঘৃণা দুশ্মনী যা আছে তোমরা জানো না, আমি জানি, ভিতরে যা লুকিয়ে রাখে তোমাদের ব্যাপারে ও তোমাদের অকল্যাণ সেটা আরো অনেক বড়। কে বলছেন এসব কথাবার্তা? আল্লাহ তাআলা বলছেন। অন্য কোনো মানুষ বললে আমরা বিশ্বাস করতাম না, কোনো মানুষ বললে বিশ্বাস করতাম না, কিন্তু যিনি অন্তর্জামী, অন্তরে সব কিছু জানেন, তিনি বলেছেন, এখন বিশ্বাস না করে পারা যাবে? তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা সত্য। قد بينا لكم الآيات إن كنتم تعقلون, আমি তোমাদেরকে আমার আয়াতগুলোকে খুব করে পরিষ্কার করে বলে দিয়েছি, যদি তোমরা আকলমন্দ হও, যদি তোমাদের জ্ঞান বুদ্ধি থাকে, আমি তোমাদের জন্য সব কথা পরিষ্কার করে বলে দিয়েছি। কিন্তু অনেক মুসলমানদের অনেকে তাদের আকল খরচ করে না, ঠিক কিনা? অনেকেই আছে আকল খরচ করে না এবং তারা অন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এরকম যারা অন্ধ হয়ে যায় এই সমস্ত কওমের ব্যাপারে বলেছেন, লাকা আন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা অন্ধ হয়ে যখন তারা সীমা লঙ্ঘন করে মনে হয় যেন তারা কি নেশার মতো কোন একটা নেশার মধ্যে পড়ে গিয়েছে, আর এই নেশা তাদেরকে অন্ধ করে ফেলেছে, তাদের চোখ জ্ঞান আকল কিছুই কাজ করছে না, তারা সমস্ত ক্ষতিকর্মূলক সিদ্ধান্ত গ্রহণ করছে, অকল্যাণের দিকে ঠেলে দিচ্ছে, নিজেদের অকল্যাণ করছে, তারা টের পায় না। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহ, হায় রে এই মুসলমানরা, তোমরা ওদেরকে খুব মহব্বত করো না আর ওরা তোমাদেরকে মহব্বত করে না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সব কথা, কিছু বাকি রাখছেন না। তোমরা ওদেরকে খুব মহব্বত করো, একান্ত আপনজন মনে করো, কিন্তু তারা কিন্তু তোমাদের কল্যাণকামী না, আসলে তারা তোমাদের দুশ্মন, তোমরা টের পাও না, তারা তোমাদেরকে আদৌ মহব্বত করে না, তোমাদেরকে যা পলিসি দেয়, বুদ্ধি দেয়, অ্যাডভাইস দেয়, সবগুলো তোমাদের ক্ষতির জন্য দেয়। অত মেনু নবীল কিতাবে করলে, আর তোমরা তো কিতাবের উপরে পরিপূর্ণ ইমান আনো, পুরো কিতাবের উপর ইমান আনো, তার অর্থ হচ্ছে যে আমরা তো সব কিতাবের উপর ইমান আনি, কোরআনের উপর ইমান আনি, তাওরাতের উপর ইমান আনি কিনা, ইঞ্জিলের উপরে, সব যত নবীকে আল্লাহ যত কিতাব দিয়ে পাঠিয়েছেন, যত ওয়াহী নাজিল করেছেন, সবগুলোর উপরে আমরা ইমান আনি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, কোনো রসুলের ব্যাপারে আমরা কোনো ধরনের তারতম্য করি না এবং হিংসা বিদ্বেষ পোষণ করি না। তারা কি তোমাদের নবীর ব্যাপারে, তোমাদের কিতাবের ব্যাপারে তারা কি হিংসা বিদ্বেষ পোষণ করে না খুব মহব্বত করে? হিংসা বিদ্বেষ, আমাদের নবীকে তারা পছন্দ করে, আমাদের কোরআনকে তারা পছন্দ করে? মোটেই না। ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ, তাদের মধ্যে মদিনায় কিছু কিছু আহলু কিতাব, কিছু কিছু মুশরিক, ভিতরে ভিতরে কাফের, কিন্তু উপরে উপরে ইমান গ্রহণ করে কি হয়েছে? মুনাফিক হয়েছে। এবং উপরে দিয়ে তারা মোমেন সেজে বলে যখন দেখা হয়, وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا, তোমাদের সঙ্গে দেখা হইলে বলে আরে আমরা তো ইমানদার, আমাদেরকে বিশ্বাস করেন না কেন, আমরা পাক্কা ইমানদার, সাচ্চা ইমানদার, খুব দাবি করে। ওয়াইদা খালাও, আর যখন তারা একান্তভাবে নিজেরা নিজেরা মিলিত হয়, তাদের গোপন আস্তানায় গোপন মিটিংয়ে যখন তারা বসে, তোমাদের কল্যাণ দেখে, তোমাদের উন্নতি দেখে, তোমাদের ঐক্য দেখে, দুঃখে কষ্টে, আদু আলাইকুমুল আনামিরা মিনাল গায়ব,
তাদের নিজের আঙ্গুলকে নিজে কামড় দেয় দুঃখ করে কষ্টে। আরে মুসলমানদের এত উন্নতি, মুসলমানদের এত মহব্বত একে অপরকে করে। গত সপ্তাহে শুনেছিলাম আউস এবং খাজরাজের মধ্যে গণ্ডগোল লাগাতে এসেছে, বলে তোমাদের কবিতাগুলো পড়ে শোনাই, তোমরা এই যুদ্ধের সময় এক কি কি সুন্দর সুন্দর কবিতা পাঠ করেছিলে, কবিতা লিখেছিলে, সেগুলো পড়ে শোনানো শুরু করে দিল। আউসের কবিতা খাজরাজের বিরুদ্ধে, খাজরাজ সম্প্রদায়ের কবিতা আউসের বিরুদ্ধে করে করে ওখানে কি লাগিয়ে দিল, দুই গ্রুপের মধ্যে মুসলমানদের মধ্যে আবার গণ্ডগোল লাগিয়ে দিচ্ছিল। প্রায় দুই সপ্তাহ আগে বোধহয় আমরা তাফসীর শুনেছি, তাই না? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এই তারা তোমাদেরকে এসে এখন তারা ষড়যন্ত্র করে মুনাফিক হয়ে তোমাদের মধ্যে কিভাবে গণ্ডগোল লাগানো যায়, এইগুলো এই জন্য তারা ইমানদারের দাবি করে আর বলে আমরা ইমান এনেছি, আসলে তারা মুনাফিক। আর যখন দেখি হায়রে তোমাদের উন্নতি হচ্ছে, মদিনার সমাজের তখন উন্নতি হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, মদিনার মুসলমানদের মধ্যে ঐক্য সুপ্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, বদর ওহদ খন্দকে বিভিন্ন সময় তারা বিজয় লাভ করেছে, যদিও মাঝে মধ্যে ওহদে কষ্ট হয়েছে, পরীক্ষায় পড়েছেন, জেনারেলি মুসলমানদের বিজয় হচ্ছে। এগুলো দেখে তাদের কষ্ট, নিজেরা নিজেরা যখন বসে আলোচনা করে দুঃখে কষ্টে এবং রাগে ক্ষোভে কি করবে, তোমাদের ক্ষতি করতে পারছে না, কষ্টে নিজের আঙ্গুল নিজে কামড়ায়, কিরকম কষ্ট লাগলে আরেকজনের সুখ দেখে, শান্তি দেখে, কল্যাণ দেখে কিরকম হিংসা থাকলে নিজের আঙ্গুল কামড় দেয় বলেন দেখি। এরকম হিংসুক লোক, হিংসুক লোকের আরেকজনের উন্নতি দেখলে তার ভিতরে হিংসা আসে এবং গাইজ তার মধ্যে রাগ কষ্ট আসে, রাগ সৃষ্টি হয়ে যায়, অথচ আপনি তার কোনো ক্ষতি করেননি, আপনার উন্নতি দেখে তার ভিতরে রাগ সৃষ্টি হয়ে গেছে। গাইজ, গাইজ মানে ক্ষোভ। এখন যার যে ব্যক্তি আপনাকে হিংসা করে, এরকম কিছু হিংসুক আছে না আমাদের সমাজে? তথাকথিত মুসলিমদের মধ্যেও কিছু হিংসুক রয়েছে। হিংসুক যখন হিংসা করে, তখন সালফে সালেহিনের একজন বলেছেন, যখন একজন হিংসা করে করে আপনার দিকে তাকায়, আপনার ক্ষতি করে, ক্ষতি করতে চায়, তখন সে আপনার তার ভিতর থেকে আপনার প্রতি একটা আক্রোশ বের হয়, ওইটা কি দেখা যায়? দেখা যায় না। হাসাদ, হাসাদের সঙ্গে ইভল আই থেকে অনেক সময় বদ নজরও সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, তার ছেলেটা এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর গাড়ি কিনে ফেলেছে, স্বাস্থ্য এত ভালো হয়ে গেছে, এগুলো মনে করে, এই যে মনে করে তার ভিতর থেকে একটা ইভল ফোর্স আসে, এটাকে বলে ইভল আই, বদ নজর। এটা আপনার কিছু ক্ষতি করতে পারে, অনেক সময় বদ নজর লেগে যায় না, লেগে যায়, আল্লাহ মাফ করে দিই, কিন্তু তা আপনার যে ক্ষতি করলো, আপনারটা হইতে হইতে ক্ষতি একটু সময় লাগবে, কিন্তু ইতিমধ্যে তার অনেক ক্ষতি হয়ে গেছে। এই জন্য সালফে সালেহিনে একজন বলেছেন, হিংসুকের কারবারটা দেখে আমার কাছে আশ্চর্য লাগে, হিংসুক তার হিংসার পাত্রকে ক্ষতি করার আগে নিজেকে ক্ষতি করে ফেলে, তার হিংসার আগুনে আপনি জ্বলছেন না সে জ্বলছে, সে নিজে জ্বলছে। এরকম কোনো আর জিনিস পাওয়া যায় না যে নিজের আগুনে নিজের জ্বলে মরছে, আপনি কিন্তু জ্বলতেছেন না, আপনার একটু ক্ষতি হইতে পারে, নাও লাগতে পারে, লাগলে একটু ইবোলা একটু বদনজর লাগলো আর কি, কিন্তু তার ভিতরে যে জ্বলন আছে ওই জ্বলন তো আপনার নাই, আপনি শান্তিতে আছেন। হিংসুকের এই অবস্থা, তো এই জন্য তারা এরকম কষ্ট যে করে, ভিতরে কি কষ্ট, আল্লাহ তাআলা আমাদেরকে সব কথা খুলে খুলে বলছেন, আমরা তো আল্লাহ না বলে এগুলো বুঝতেই পারতাম না যে ভিতরে এত হিংসা আছে, সব কথা আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। এটা কি শুধু ওই জামানার জন্য ছিল না এই জামানায়ও থাকবে? এই জামানায়ও থাকবে, এই কোরআনের কথাগুলো একদম ইউনিভার্সাল এবং কিয়ামত পর্যন্ত সকল যুগের জন্য প্রযোজ্য। এখন তাদের হিংসার আগুনে তারা পুড়ে মরছে, আল্লাহ তাআলা বলেন, বলে দাও, কুল মুতু বিগাইদিকুম, আপনি বলে দেন তাদেরকে, তোমরা তোমাদের ক্ষোভের আগুনে পুড়ে মরো, মুতু বিগাইদিকুম, লেট দেম ডাই ইন দেয়ার ওন ফায়ার, ওন অ্যাঙ্গার, মরুক তারা। তাহলে হিংসুকের
আগুনে যে হিংসুকে পুড়ে মরে, এটা আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলে দিলেন তাদেরকে, আপনি শুনে দেন, ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা নিশ্চয়ই জানেন অন্তরের মধ্যে কি কিতা কি লেখা আছে, প্রত্যেকটি অন্তরে কি জিনিস পোষণ করছে, আপনার দিলে কি আমার দিলে কি, আমার নিয়ত কতটুকুন খাঁটি, আপনার নিয়ত কতটুকুন খাঁটি, কে কার বিরুদ্ধে কতটুকুন হিংসা বিদ্বেষ পোষণ করি, পরিমাণ কত, সাইজ কত, এক তোলা না দুই তোলা পরিমাণ, সব মাপার ব্যবস্থা আল্লাহর কাছে আছে। আমরা বুঝতে পারি না, আমরা না দেখলে কি হবে, আল্লাহ তাআলা দেখছেন, যিনি দেখছেন অন্তর্জামী গোপন খবরগুলো রাখেন, তিনি সব খবর বলে দিচ্ছেন আমাদেরকে সাবধান হওয়ার জন্য। আর আমাদের মধ্যে যদি হিংসা থেকে থাকে, আমরা যেন লেসন গ্রহণ করি, এই আমি যে হিংসা পোষণ করি, আমার আল্লাহ তাআলা তো দেখছেন আমার অন্তরে কতটুকুন হিংসা আছে। আমি একদিন মধ্যে খুতবায় বলেছিলাম যে হিংসুকের ব্যাপারে কোন কোন সালফে সালেহীন বলেছেন যে হিংসা তাওহীদের পরিপন্থী, আল্লাহর প্রতি ইমানের পরিপন্থী। কারণ যে যে ব্যক্তি হিংসা করে সে মনে করে যে আল্লাহ তাআলা তাকে এত উন্নতি দেন কেন, সে উন্নতি পাওয়ার উপযুক্ত পাত্র নয়। তার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা একটা রং কাজ করতেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যাপারটা কত গভীরে গিয়ে চিন্তা করে দেখেছেন যে মনে হয় যেন আল্লাহ তাআলা সামথিং রং করে ফেললেন, তারই এত উন্নতি দিলেন কেন আল্লাহ তাআলা, এলাকাটা ঠিক করলেন না আল্লাহ। তাহলে এরকম যদি ধারণা থাকে তাহলে এটা কি ইমানের পরিপন্থী হয় না? টোটালি কন্ট্রাডিকশন উইথ ওয়ান্স ইমান। যে আল্লাহ তাআলা বলেন আমি যাকে যদ্দূর দেব, কাকে কদ্দূর দেওয়া দরকার সেই ডিসিশন আমি নেব, না কেউ নেবে, আল্লাহ তাআলা কারোর সঙ্গে পরামর্শ করবেন? এই জন্য অন্তরকে সাফ রাখা বড় জরুরি জিনিস, খবরদার। আল্লাহর কাছে আমরা মাফ চাই, কারোর বিরুদ্ধে যেন আমাদের অন্তরে কোনো হিংসা না থাকে। হিংসা এ শুধু মুনাফিকদের ব্যাপারে নয়, আমাদের মধ্যে যদি হিংসা থাকে এখানে আমাদের লেসনও আছে। হিংসা তাকুলুল হাসানাত আল হাসাদু তাকুলুল হাসানাত ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল নার আল হাতাব আও কামা তাকুলুল হাতাব আন নার। মানুষের নেকিগুলোকে খেয়ে ফেলে, হিংসা পুড়ে ছাই করে ফেলে, খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে খায়। কাজে হিংসার সঙ্গে আগুনের তুলনাটা ঠিক আছে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল দিলেন যে যেভাবে কাঠ লাকড়ি আগুনে রাখলে আগুন খেয়ে ফেলে, ঠিক তেমনি মানুষের নেক কাজগুলোকে হিংসা খেয়ে ফেলে, আগুনের মতো পুড়ে ফেলে। হিংসার আগুন নেকি খেয়ে সাফ করে দিয়েছে। কাজেই হিংসা বিদ্বেষের মতো এত খারাপ জিনিস থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। কোনো সময় যদি আসে তাহলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন। অমুকের উন্নতি দেখলে মাশা আল্লাহ বারাক আল্লাহ আল্লাহর জিকির করেন, তার জন্য দোয়া করেন, তাহলে আপনার মন থেকে হিংসা চলে যাবে। রাহমাকাল্লাহ। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়াতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ তাআলা তাদের হিংসার খবর আরো দিচ্ছেন আমাদেরকে, আরো দিচ্ছেন যাতে আমরা সত্যি বিশ্বাস করি আল্লাহ তাআলা কথাগুলো, বিশ্বাস হয় কি না। আল্লাহ তাআলা আরো বলছেন ইন তামসাসকুম হাসানা তাসুহুম, তোমাদের কোনো ভালো কিছু দেখলে তাদের সাংঘাতিক কষ্ট লাগে। ওয়া ইন তুসিবকুম সাইয়াতুন ইয়াফরাহু বিহা, আর তোমাদের কষ্ট দেখলে তারা এমন খুশি হয়। মুসলমানদের বারোটা বেজেছে, মুসলমানদের দেশে যদি ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, অনেক মানুষ মারা যায়, তারা খুব খুশি হয়। মুসলমানদের কোনো দেশ উন্নতি করা শুরু করলে কিভাবে এটারে শেষ করে দেওয়া যায়, শান্তি থাকলে অশান্তি নিয়ে আসা যায়, তারা শুরু করে দেয়। এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয় নাকি? মুসলমানদের যদি বিশ্বাস হতো তাহলে মুসলমানদের এই অবস্থা হতো নাকি আজকে? ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। এখন আল্লাহ তাআলা আরো বলেন, শোনো তাদের হিংসার খবর শুনে এখন তোমরা খুব প্যানিক হয়ে যেও না, খুব চিন্তা করো সর্বনাশ, এত দুশ্মনী করলে বাঁচবো কেমনে আমরা, দুনিয়া টিকে থাকবো, এত দুশ্চিন্তা করো না, শুধু সাবধান থাকার জন্য বলেছি।
সতর্ক থাকার জন্য বলেছি তবে তোমরা যে সবর করো তোমাদের ঈমানের পথে যত মুশকিল আসে বাধা বিপত্তি আসে তাদের পক্ষ থেকে দুশমনী আসে সবগুলো মোকাবেলা করার জন্য তোমাদের আল্লাহর দ্বীনের উপরে সবরের সাথে টিকে থাকা লাগবে এই সবর যদি থাকে আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলার সঙ্গে তোমাদের সম্পর্ক মজবুত হয়ে যায় তাহলে মনে রেখো লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করলেন আবার নিশ্চিন্তও করলেন যে আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কল করি আল্লাহ তাআলার কাছে চলে আসি তাহলে ষড়যন্ত্র সম্পর্কে এত ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই ওয়ান্তুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা সত্যিকার মুমিন হয়ে যাও তাহলে তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না এখন সত্যিকার মুমিন হতে পারলাম কিনা এটাই তো বড় চিন্তা এর জন্যই চেষ্টা করা উচিত ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত তারা যা কিছু করে এ সম্পর্কে আল্লাহ তাআলার নলেজ ঘেরাও করে রেখেছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সচেতন আছেন জানেন তারা কখন কি ষড়যন্ত্র করে এগুলো সব কিছু আল্লাহ তাআলা খেয়াল করে তো তাদের দুশ্মনীটা আমাদের কোন জিনিসটা নিয়ে বেশি আমাদের টাকা পয়সা বেশি এইটা সম্পর্কে তারা দুশ্মনী করে কোনটা নিয়ে দুশ্মনী করে আমাদের বিরুদ্ধে কোন বিষয়ে দিন নিয়ে যে আমাদের দিনটা এত সুন্দর এটাকে ঠেকানো যায় না আজকে একজন হিন্দু ভাই ইসলাম কবুল করেছে এইখানে ব্যালেন্স রোডে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিয়ে আসছেন তো এখন এটা যেমন সুসংবাদ আছে আমাদের জন্য যে এই ইসলাম ছেড়ে অন্যদিকে যায় এরকম সংখ্যা খুব কম কিন্তু আফসোসের বিষয় এই টাওয়ার হামলেছে এখান থেকে মাইলখানিক দূরে একটি পরিবারের মা কাঁদছেন তার ছেলে খ্রিস্টান হয়ে গেছে এবং রেগুলার চার্চে যাচ্ছে এবং ঘরের মধ্যে এগুলো পড়ছে এগুলো ফজিলত বয়ান করছে যদি আমরা দিন এটা মূল্য না বুঝি আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাবেন ইয়াস্তাবদিল কওমান গাইরাকুম অন্য জাতিকে নিয়ে আসবেন ওয়ালা তাদুররুহু শাইআ আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না কাজে যেভাবে আমরা মুসলমান আছি এইভাবে থাকলে দিনটা কি টিকে থাকবে আস্তে আস্তে ছুটতে থাকবে ছুটতে থাকবে এই জন্য দিনকে কেমন করে ধরতে হবে শক্ত করে ধরতে হবে এই সুরাই পড়েছি আল্লাহর রশিকে এমনি ধরতে বলেছেন না শক্ত করে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ইতিসাম শক্ত করে ধরা হ্যাঁ তারপরে তামাসসুক বিদ্দিন তামাসসুক বি কিতাবিল্লাহ সুন্নতে রাসূলি তামাসসুক শক্ত করে ধরার কথা এসেছে আমাদের যেভাবে লুজ করে ধরেছি আমাদের হাত থেকে খসে যাবে আল্লাহ মাফ করুন আমরা কোন রকমে এই টানাটানি করে একটু ধরে রাখলাম কিন্তু পরবর্তী বংশধর কিন্তু আমাদের থেকে আরো লুজ করে দেবে তারপরে আরো লুজ হয়ে যাবে তারপরে কি হবে আল্লাহ তাআলা জানেন এই জন্য আপনারা সাবধান হয়ে যান দিনদারিকে মজবুত করার জন্য নিজেদেরটা নিজেদের পরিবারকে ছেলে মেয়েকে দিনের মধ্যে বসবাস করার জন্য দিন নিয়ে চিন্তা সবচেয়ে বড় চিন্তা দিন এরপরে যে ঘটনা আসছে সেটা হচ্ছে ওহদ যুদ্ধের ঘটনা এই সূরা আল্লাহ তাআলা ওহদের যুদ্ধের কিছু ইতিহাস আমাদেরকে বলছেন কিছু ঘটনা ঘটেছে সেগুলা থেকে ওই সময় সাহাবীদের কি শিক্ষা নেওয়ার কথা ছিল এখনো আমরা কি শিক্ষা নিতে পারি সেগুলোর আলোচনা হচ্ছে ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম স্মরণ করুন ওই সময়ের কথা যে সময় আপনি আপনার পরিবার থেকে বেরিয়ে আসলেন ওহদের ময়দানে এবং মোমেনদেরকে কোন জায়গায় পজিশন নিতে হবে কে কোন দিকে দাঁড়াবে আপনি তাদের লোকেশন পজিশন ঠিক করে দিচ্ছেন যুদ্ধের জন্য ওই সময়ের কথা মনে করুন আল্লাহু সামিউন আলিম আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং জানেন আপনি কোথায় এক একজনকে পজিশন নিতে বললেন সেটা আল্লাহ তাআলা শুনেছেন এবং সেটা আল্লাহ তাআলা জানেন এবং তারাদের ঠিকমতো রক্ষা করেনি সেটাও আল্লাহ তাআলা জানেন কিছু মুসলমান পজিশনকে রক্ষা করেনি যেখানে থাকতে বলেছেন সেখানে থাকেননি
ওহদ যুদ্ধ হয়ে যায় বদর যুদ্ধের কিছুদিন পরে, কারণ বদরের যুদ্ধে কি হয়ে যায়, এর আগে বদর যুদ্ধ হয় হিজরির দ্বিতীয় বৎসর, তৃতীয় বৎসরে ওহদ যুদ্ধ হয়, এবং ওহদ যুদ্ধ ঘটে প্রায় শাওয়াল মাসে আপনার তৃতীয় হিজরির সনে। কারণ হচ্ছে মুশরিকদের বদর যুদ্ধে কয়জন লিডার মারা গেল, সত্তর জন লিডার সহ সত্তর জন মারা গেল, বেশ কয়েকজন নাম করা লিডার সহ, আর আরো সত্তর জন বন্দী হয়ে গেল। এরপরে যুদ্ধে তারা পরাজিত হলো ঠিকই, তবে তাদের যে বাণিজ্য কাফেলা ছিল যেটা ঠেকানোর জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছিল মদিনার পাশে দিয়া, এবং কথা গুজব আসছিল যে এই বাণিজ্য কাফেলার অস্ত্র শস্ত্র এবং এর যে প্রফিট হবে সেই টাকা বরাদ্দ করবে তারা মদিনা অ্যাটাক করার জন্য। এই খবর পেয়ে আসলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে আল্লাহর হুকুমে তাদের এই বাণিজ্য কাফেলাকে ঠেকানোর জন্য গিয়েছিলেন। আবু সুফিয়ান, তার কাছে মেসেজ চলে গেল, সে জলদি করে আসলো মোকাবিলা করতে, আর বাণিজ্য কাফেলার রাস্তা পরিবর্তন করে না, আবু সুফিয়ান তো এটা লিড করছিল, সে বাম দিকে চলে গেল। হ্যাঁ, আবু জাহাল আসছিল লিড করে বদরের যুদ্ধ মোকাবিলা করতে, কিন্তু সেও কতল হয়ে গেল এবং শত্রুদের লিডার সহ। এই খবর মক্কায় পৌঁছার পরে বাণিজ্য কাফেলাও তাদের নিশ্চিত নিরাপদে মক্কায় পৌঁছে গেলে, তখন যারা তাদের পিতাকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, যারা তারা সবাই মিলে বাকি লিডারদের কাছে গেল, গিয়ে বলল আবু সুফিয়ান তখন লিডার, কারণ আবু তিন লিডার ছিল মক্কায় বড়, আবু জাহাল, আবু লাহাব আর আবু সুফিয়ান। আবু জাহাল তো বদর যুদ্ধে শেষ, আর আবু লাহাব অসুস্থ হয়ে পড়েছিল, যেতে পারে নাই, ওই খবর আসার পরে অসুস্থ হয়ে সে কয়েকদিন পরে মারা গেল মক্কাতেই। এখন বাকি থাকলো লিডারকে আবু সুফিয়ান, তাকে সবাই ধরল। আবু সুফিয়ান কি তখন মুসলমান হয়েছেন? না, যে তুমি দেখো এখন মদিনা অ্যাটাক করো, আমাদের পিতৃ হত্যার স্বামী হত্যার প্রতিশোধ নিতে হবে, তাকে উদ্বুদ্ধ করে তখন তারা রাজি করে ফেললো। সে বিরাট 3,000 সৈন্যের বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা করে দিল। এই খবর পৌঁছে গেল মদিনাতে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন যে 3,000 সৈন্যের বাহিনী নিয়ে আসছে, এখন আমরা কি করব, আমরা কি পারবো বাইরে গিয়ে ফাইট করতে, না মদিনায় থেকে একটু দুর্গ টুর্গর ব্যবস্থা করে আত্মরক্ষা করা সেফ হবে। উনি মদিনায় থাকার পক্ষে ছিলেন, কিছুটা মত এরকমই ছিল। আব্দুল ইবনে উবাই এবং অন্যান্যরাও এই মত দিয়েছে, কিন্তু যারা জওয়ান সাহাবি ছিলেন তারা বললেন যে না, মদিনায় ভিতরে থেকে যুদ্ধ করলে কাফেরদের মনোবল বৃদ্ধি পাবে, তারা মনে করবে আমরা এমন ভয় পেয়ে গেছি যে আমরা মদিনা থেকেই বের হইনি তাদেরকে প্রতিরোধ করতে, কাজেই আমরা মদিনা থেকে বের হয়ে যাব, তাদেরকে ওহদের ওখানে ঠেকিয়ে দেব আর যেন অ্যাডভান্স না করতে পারে। তারপরে তিনি বলেন, যখন দেখলেন মেজরিটি এরকম সিদ্ধান্ত নিচ্ছে বা ইয়াংরা, তখন তিনি তাই করলেন, ঠিক আছে তাই হোক। ভিতরে গিয়ে তিনি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে আসলেন, রওনা করে দিলেন। তখন কিছু কিছু মুরব্বী সাহাবীরা বললেন, ইয়াংরা তোমরা একটু বেশি অতি উৎসাহী হয়ে গেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় মদিনার ভিতরে থাকতে চেয়েছিলেন এখান থেকে প্রতিরোধ করতে। তো তারা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার ভিতরে থাকতে চাইলে সেখানেই থাকেন, থাকার বাইরে যাওয়ার দরকার নেই। তিনি বলেন যে না, এটা হবে না, আমি আল্লাহ নবীরা যখন মা ইয়ামবাগিল নাবিয়িন ইযা লাবিসাল্লা মাতাহু আন ইয়ারজা হাত্তা ইয়াহকুম আল্লাহু লাহু, আল্লাহ নবী যখন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন বাইরে যাওয়ার জন্য, যুদ্ধের অস্ত্র পরে ফেলেন, সজ্জিত হয়ে যান, তখন তার উচিত না আবার প্রোগ্রাম বা প্ল্যানকে চেঞ্জ করা। ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, সিদ্ধান্ত নিয়েছি আর এখন পিস্তান দেব না, চলো। তো তখন তিনি প্রায় 1,000 ওনার সঙ্গী, তার মধ্যে কিছুক্ষণ যাওয়ার পরে 300 মতো আবদুল্লাহ ইবনে উবাই, তার পরিচয় কি, মুনাফিক। কোন মুনাফিক? রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের এক নম্বর প্রধান। সে তার 300
300 জনকে নিয়ে সিদ্ধান্ত নিল যে না আমাদের পরামর্শের কোনো গুরুত্ব নাই ওই কিছু লোকে পরামর্শ দিয়েছে আর ওটা ধরেই তিনি মদিনা থেকে বাইরে গেলেন আমরা যাব না এই যুদ্ধের মধ্যে খালি খামাখা 3000 লোকের মোকাবেলা করতে যাওয়া বাইরে এই এটা আত্মহত্যার শামিল খামাখা রক্তপাত কোনো লাভ নাই আলামা নাকতুলু আনফুসানা ওয়া আওলাদানা কি কারণে নিজেদেরকে ছেলে মেয়েদেরকে এই বিপদের মুখে ঠেলে দেব এই কথা বলে ফেরত চলে আসলো রাস্তার মাঝখান থেকে ফেরত চলে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়েই গেলেন তিনি বলেন যে কোনো চিন্তা করো না আমরা বেরিয়ে গেছি 700 লোক নিয়ে যাব 1000 লোকের 300 যদি মাঝখানে থেকে ফেরত আসে এখন বাকিদের মনোবল কেমন হতে পারে বলেন এটা বড় ধরনের শকিং নিউজ না তিন ভাগের এক ভাগই চলে আসলো এমনকি আরো কিছু কে আব্দুল ইবনে উবাই ওয়াসওয়াসা দিচ্ছিল তাদের কথা পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইদ হাম্মাত তাইফাতানি মিনকুমা তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন যখন দুই গোষ্ঠী তোমাদের দুইটা কবিরা লোকেরা অলমোস্ট তারা বড় ধরনের হেজিটেশনে পড়ে গেল অলমোস্ট তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল কি ক্ষতিগ্রস্ত হচ্ছিল তারা আব্দুল্লাহ ইবনে উবাইর ওয়াসওয়াসায় পড়ে তারা উইথড্র করার চিন্তা করেছে যাবে না সামনে এরা কিন্তু আসলে মুনাফিক না এই দুই কবিলার লোকেরা কিন্তু সে তাদেরকে বুঝিয়ে শুনে একটু ওয়াসওয়াসা দিয়ে ফেললো যে দেখো খামাখা এই রক্তপাতের মধ্যে যাওয়া দরকার নেই আগে থেকেই যান বাঁচা তারা দুই কবিলা হচ্ছে বনু হারেসা আর বনু সালামা বনু হারেসা বনু সালামা তারা প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে হেজিটেশনে পড়ে গেল তারা মনে হয় কেন চলে আসবে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বাঁচিয়েছেন তাদেরকে তারা টিকে থেকেছে পেছন ফেরাত আসার চিন্তা করেনি তো তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে দুইটা কবিলা প্রায় তো এরকম খারাপ একটা ডিসিশন প্রায় নিয়ে ফেলেছিল যদিও তারা মুনাফিক না অন্যরা তাদেরকে মুনাফিক মনে করে বসে কি না সেই জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে ফেলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা আল্লাহ তাআলা তাদের ওয়ালি যে আল্লাহ তাআলা তাদের ওয়ালি মানে তারা আসলে মুনাফিক না ভালো মুসলমান কিন্তু একটু ওয়াসওয়াসা কাজ করেছে কোন কোন সময় ভালো মানুষের দুষ্ট লোকের কথার মধ্যে ওয়াসওয়াসায় পড়ে যায় ধরেন সমাজের মধ্যে একটা ভালো লোক সম্পর্কে কিছু লোকে কিছু খারাপ কথা বলে ফেলল এগুলো দুষ্ট লোক এখন সেই দুষ্ট লোকগুলো যখন খারাপ কথা গিয়া কিছু ভালো লোককে বলে কিছু ভালো কান আছে এগুলো শুনে বিশ্বাস করে করে কি না হ্যাঁ তাই নাকি তারাও তাল দেয় তো এরকম কিছু হয়ে যায় আসলে লোকটা ভালো সে আপনার দুশ্মন না কিন্তু আরেকটা দুষ্ট লোকের কথায় সে আপনার বিরুদ্ধে চলে গেছে আসলে বুঝে নাই তো এই দুইটা একরকম না যে বুঝে শুনে দুশ্মনী করে দুষ্টামি করে তার একটা লেভেল আর যে বুঝে নাই আপনি তাকে কিছু ইগনোর করতে হবে কিছু করার নাই সরল মানুষ বুঝে না আর সরল মানুষগুলো ধোকা খায় বেশি ও দুষ্ট লোকগুলো ওগুলো কান ভারী করে শুধু তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন আল্লাহ তাআলার উপরে মুমিনরা ভরসা করুক ও 300 চলে গেছে তাতে করে ঘাবড়ানোর কোনো কারণ নাই তোমরা আল্লাহর উপর ভরসা করো এই আয়াত যখন নাজিল হয়েছে তখন এক সাহাবি আছেন ওনার নাম হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি এই দুই কবিলার এক কবিলার অন্তর্ভুক্ত ছিলেন বনু হারিসা অথবা বনু সালামা তিনি পরে বললেন ফিনা নাজালাত আমাদের বিষয়ে এই আয়াত নাজিল হয়েছে এটা দুই গোষ্ঠীর কথা বলেছে আমরা দুই গোষ্ঠী আলাদা তবে নাহনু তাইফাতান বনু হারিসা বনু সালামা ওমা ইয়াসুরুনি আনহা লাম তানজিল লিকাউলিহি তাআলা তো আপনারা যারা অন্য কবিলার লোকেরা আছেন আপনারা এই আয়াত শুনে মনে করবেন এই আয়াতটা নাজিল হয়ে আমাদেরকে একেবারে ধরেই দিয়েছে যে আমরা তো প্রায় গেছিলাম পড়ে ওয়াসওয়াসার মধ্যে আপনারা যতই খারাপ মনে করেন কিন্তু পরের শব্দটা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা যখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমরা কোনো লজ্জা অনুভব করি না যে এই আয়াত নাজিল হয়েছে কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি আমাদের ওয়ালি আমাদের এই বাকি কোনো লজ্জা শরম কিছু আর আমাদের বদনামের কোনো কারণ দেখি না
যদি একটু ওয়াসওয়াসে পড়ে গিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ওয়ালি হিসাবে স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তো মুমিনদের ওয়ালি, যেহেতু আল্লাহ ওয়ালি বলে দিয়েছেন, আমরা এই আয়াতের জন্য বরঞ্চ আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ। আমরা অনুশোচনা করছি না যে আয়াত নাজিল হলো কেন, আমাদের গোমরটা ফাঁস করে দিল, এই লজ্জা আমাদের নাই, বরঞ্চ আমরা খুশি। যদিও আমাদের একটু সিদ্ধান্তহীনতা এসেছিল, সেজন্য আমরা অনুতপ্ত, কিন্তু আল্লাহর ওয়ালির সার্টিফিকেট পেয়ে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। এটা হলো মোমিনদের আল্লাহ তাআলার প্রতি মহব্বত। তো আল্লাহ তাআলা মোমিনদেরকে জায়গা ঠিক করে দিলেন যে তুবউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। আপনি মোমিনদেরকে কোথায় কোথায় থাকতে হবে জায়গা দেখিয়ে দিয়েছেন। অশ্বারোহী কোন জায়গায় থাকবে, তীরন্দাজরা কোন জায়গায় থাকবে, যারা বর্ষা নিক্ষেপ করবে তারা কোন জায়গায় থাকবে, সব জায়গায় পজিশন ঠিক করে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। তার আগে তিনি বললেন অশ্বারোহী প্রায় 50 জনকে, যারা তীরন্দাজ তাদেরকে বললেন, তীরন্দাজ যারা তীর ছোড়ে, 50 জনকে বললেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে যে ইনদাহুল খাইলা আন্না ওয়ালা নুতি আন্না মিন কিবালিকুম, তোমরা এই যে দুই পাহাড়ের মাঝখানে একটু গিরিপথের মতো আছে পেছন দিক থেকে, এই জায়গাটা পাহাড়ে দেবা। কারণ ইয়াহামুকুমুল্লাহ, ওই কোরাইশদের বাহিনী যদি সামনে আমাদের সঙ্গে টিকতে না পারে, তাহলে পেছন দিক থেকে তারা ঘোড়ার একটা দল নিয়ে এসে এখান দিয়ে ঢুকে যদি পেছন দিক থেকে আক্রমণ করে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। খবরদার, তোমরা এই জায়গায় থাকবা, নড়বে না, এখান থেকে কখনো সরবে না। ওয়াল জেমু মাকানাকুম, এইখানেই তোমরা থাকবে, এখানেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইনকানাতি নাও বালানা আও আলাইনা, চাই যুদ্ধে আমরা পরাজিত হই অথবা বিজয় লাভ করি, তোমরা এখান থেকে সরবে না। ও ইন রাআইতুমুনা তাখতুফুনা আত-তায়ির ফালা তাবরাহু মাকানাকুম, এমনকি যদি এমন হয় যে আমরা এত পরাজিত হয়ে গেছি, আমরা সব লাশ হয়ে গেছি, আমাদের গোশত শকুন থেকে শকুন এসে খেয়ে ফেলছে, এই অবস্থায় এখান থেকে সরবে না। এটা হচ্ছে ওই আয়াতের অর্থ, তুবউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। মুমিনদেরকে জায়গা পজিশন বুঝিয়ে দিচ্ছিলেন, জায়গা ঠিক করে দিচ্ছিলেন। কিন্তু ওই 50 জন সাহাবি যখন ওইখানে ডিউটি পালন করতে থাকলেন আর উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের প্রথম ধাক্কায় কাফেরেরা মার খাওয়া শুরু করলো, বিজয় লক্ষণ ফুটে উঠল, কাফেরেরা পেছন দিকতে ছড়া শুরু করে দিল, এই পালিয়ে যাচ্ছে অলমোস্ট। আর এই সময় মুসলমানরা, তখন যুদ্ধের ময়দানে এটাই ছিল নিয়ম, পরাজিত শক্তির রসদ সামগ্রী অস্ত্র শস্ত্র এগুলো মুসলমানরা কেড়ে নিয়ে আসছিল এবং তাদের রসদপত্র জমা করছিল। এইগুলো দেখে এই 50 জনের মেজরিটি মনে করলো খালাস, আর তো ডিউটি নাই, যুদ্ধ তো হয়ে শাসি হয়ে গেল, আমাদের তো বিজয় হয়ে যাচ্ছে, এখন দেরি করে লাভ নাই, সবাই দৌড় দেই, ওই রসদপত্র তাদের থেকে তাদের গনিমতের মাল জোগাড় করি, জলদি করি সেগুলো ধরতে যাই। তখন তাদের যিনি লিডার ছিলেন তিনি মানা করলেন, খবরদার এই কাজ করো না, এই কাজ করো না, যেও না, যেও না, যেও না। তিনি থামাতে পারলেন না, মেজরিটি চলে গেলো, বোধহয় 7-8 জনের মতো ছিল উনি সহ। এখান দিয়ে তখন উল্টা দিক থেকে খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন বড় স্ট্র্যাটেজিস্ট, খালিদ ইবনে ওয়ালিদ তখন আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী লিড করছে, তিনি সাংঘাতিক বড় সেনাপতি। তিনি দেখলেন মুসলমানরা এখন গনিমতের মালের তালে আছে, আর যারা ওই কোনা পাহারা দিচ্ছিল সে সুবিধা করতে পারে নাই, তারা ওখান থেকে চলে এসেছে, সে পেছন দিক থেকে ওখান দিয়ে ঢোকার চেষ্টা করলো। এই যিনি লিডার ছিলেন আব্দুল ইবনে জুবাইর সহ বাকিরা বাধা দিলেন, কিন্তু 7-8 জন মাত্র টিকতে পারলেন না, তাদের তীরও শেষ হয়ে গেলো, এদেরকে হত্যা করে খতম করে তারা পেছন দিক থেকে উল্টা আক্রমণ করলে মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করে দিল। জয়ের যুদ্ধে নিশ্চিত জয়ের মুসলমানদের পরাজিত হয়ে গেল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তীর মারা শুরু করে দিতে দিতে তীর এসে ওনার মাথায় যে লোহার হেলমেট ছিল সেটার মধ্যে আঘাত করার পরে ওইটার লোহার টুকরা ওনার এইখানে পৌঁছে গেল, এরপরে রক্তাক্ত হয়ে গেল চেহারা এবং একটা দাঁত, কিন্তু আঘাতে সে দাঁত ভেঙে পড়ে গেল, তিনি বেহুঁশ হয়ে পড়ে গেলেন। যেই তিনি বেহুঁশ হয়ে পড়ে গেছেন তখন অনেক মুসলমান মনে করছে আল্লাহ নবী তো মারা গেছেন, শেষ, এখন তারা হতাশ যে আর কি হবে, আর কিছু আমাদের নাই, আর আমাদের লিডারও নাই, তিনি মারা গেছেন, শেষ,
অনেক মুসলমান রণে ভঙ্গ দিয়ে পালানো শুরু করে দিল। এই ঘটনা পরে আজ বিস্তারিত, পরে অবশ্য ওনাদের হুঁশ হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেন্স ফেরত এসেছে, তিনি সবাইকে আবার ডেকেছেন, আবার তারা সমবেত হয়েছে, মোটামুটি তাদের অনেক বিশাল সংখ্যক শাহাদাত বরণ করেছে। পরে অবশ্য আল্লাহ তালা আবার একত্রিত করেছেন, মক্কার কাফিররা তখন দেখলো যে আবার একত্রিত হচ্ছে, তখন তারা আবার আর অগ্রসর না হয়ে ফেরত চলে গেল মক্কার দিকে। কিন্তু মুসলমানদের বিশাল ক্ষতি হয়ে গেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা ওইখানেই শহীদ হয়েছেন। সে কথা আল্লাহ তালা মনে করিয়ে দিচ্ছেন, এই যে উহুদ যুদ্ধের কথা, তখন মুসলমানরা যখন দেখলো যে 780 মাত্রা 300 চলে গেল, এখন তারা কিছুটা ভীত হয়ে গেল, আমরা পারবো কি না, কিছুটা ভীত হয়ে গেল। আল্লাহ তালা বলছেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরই মোমেনরা ভরসা করুক, শঙ্কার উপরে ভরসা করো না। মুসলমানরা শঙ্কার উপরে ভরসা করবে? ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা উহুদের যুদ্ধে কেন আল্লাহর উপর ভরসা করো না? বদরের যুদ্ধে তোমাদেরকে কে সাহায্য করেছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে, মনে আছে তোমাদের, বদরের যুদ্ধে তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আদিল্লাহ, তোমরা একেবারেই উল্লেখযোগ্য কিছু ছিলে না, নাম্বারও কম, অস্ত্র শস্ত্র কিছুই নেই তোমাদের ছিল, এমন অবস্থা, 313 জন মাত্র তাদের 1000 মোকাবিলায়, তোমাদের তেমন অস্ত্র শস্ত্র ছিল না। সেই সময় যদি আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন, তাহলে উহুদের মধ্যে পারবেন না কেন? ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর আশা করা যায় আল্লাহ তাআলার তোমরা শুকর গুজার হবে। আল্লাহকে ভয় করো এবং এই ভয় করে আল্লাহ তাআলার প্রতি শুকর গুজার হও যে তিনি তোমাদের কত ইহসান করেছেন, বদর যুদ্ধে বিজয় দিয়েছেন, উহুদে দেওয়ারও তিনি তোমাদেরকে বলছেন তিনি করতে পারেন। তাহলে বড় নাম্বার বড় কথা নয়, নাম্বার কমে যাওয়াটা কোনো দুশ্চিন্তার কারণ নয়। নাম্বার একসময় মুসলমানদের বেশি হয়েছিল, সেটা হচ্ছে কোন জায়গায়? ওয়াইয়াউমা হুনাইনিন ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, অনেক পরের আরেকটি ঘটনা সিরাতে পাকের মধ্যে, মক্কা বিজয়ের পরে তায়েফে যুদ্ধ হচ্ছে। তায়েফে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মক্কা বিজয়ের যত সাহাবি আছেন সবগুলোকে নিয়েছেন, এখন মক্কায় যারা ইসলাম কবুল করেছেন তাদেরকেও সঙ্গে ঢুকিয়েছেন, বিশাল বহর। তাদের মোকাবেলা তায়েফের লোকদের নাম্বার অনেক কম, সংখ্যা অনেক কম। এখন এবার যেতে যেতে এখন মুসলমানরা বলে, কিছু কিছু মুসলমান বলা বলি করলো যে এইবারের যুদ্ধে আমাদের কোনো চিন্তা নাই, কারণ মদিনায় কম সংখ্যক হয়েও আমরা প্রায় উইন করে ফেলেছি, এবারে তো নাম্বার আমরা অনেক বড়, এবার তো আর কোনো চিন্তা হওয়ারই কথা না। আল্লাহ তাআলা বলছেন উহনাইনের যুদ্ধে ইদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের বেশি নাম্বার তোমাদেরকে খুব আত্মম্ভরিতায় নিয়ে আসলো, খুব কনফিডেন্স সৃষ্টি হয়ে গেল। ফলাম তুগনি আনকুম শাইআ, কিন্তু বিগ নাম্বার তোমাদের কোনো ফায়দা দিল না। কি হলো? হুনাইনের যুদ্ধ, তায়েফের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধে মুসলমানদের যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কমে গেল, নিজেদের নাম্বার বেশি, এর উপরে কনফিডেন্স হয়ে গেল, তখন তায়েফের লোকদের মার খেয়ে সব পালানো শুরু করে দিল, সব মানে সবাই না, অনেক পালানো শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোথায় পালাও, আমাকে রেখে কোথায় পালাও? আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার পাশে আছেন, ওনার চাচা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার উপরে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যাচ্ছেন, দুশ্মনের ভিতরে ঢুকে যাচ্ছেন। আব্বাস বলে, আমি খালি এমনি করে টানি ধরে রাখি, তিনি তো বেশি ঢুকে পড়তেছেন, তিনি যাচ্ছেন, আর তিনি সাহাবিদেরকে ডাকছেন। অনেকক্ষণ পালায় টালাইয়া তারপরে কিছু সাহাবির হুঁশ হয়েছে, ইয়া আল্লাহ কি করি, আল্লাহ নবী লড়াই করতেছেন, আমরা পালিয়ে গেলাম, ইয়া জোর দিয়ে আবার আসলো, এই মার খেয়ে বেশ মার খেলেন, বেশ কিছু মারা গেলেন, তারপরে আবার যখন সবাই ফেরত আসলেন, আল্লাহ তাআলা তায়েফে আবার বিজয় দান করেছিলেন। তো এই ঘটনাটা এখনো ঘটনা, সেটা তো হুনাইনের যুদ্ধের ঘটনা, কিন্তু এখানে আসছে এই জন্য যে নাম্বার বড় মুসলমানদের বিজয়ের জন্য এটা কোনো ফ্যাক্টর নয়। মুসলমানদের সাহায্য কখন আসে? যখন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল বেড়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এই ভয়ের মাধ্যমে আল্লাহর শুকর আদায় হবে। এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই
নিয়ামত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, আরো সুসংবাদ আছে আছে, সেটা কি? إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين. যখন আপনি মুমিনদেরকে বলেন, সুসংবাদ দিচ্ছিলেন হে নবী, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে 3000 ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এই সাহায্যের কথা কি বদরের যুদ্ধের কথা না ওহদের যুদ্ধের কথা, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। কোন কোন মুফাসসির বলেছেন বদরের যুদ্ধে 300 সাহাবী আসার, এই ফেরেশতা 3000 ফেরেশতা নাজিলের কথাই হয়েছে আর নাজিল হয়েছে। অবশ্য বদরের যুদ্ধে আবার 1000 কথা এসেছে, বে আলফি মিনাল মালায়েকা এসেছে, কিন্তু তাহলে 3000 তো মিলে না, তো প্রথমে 1000 পরে 3000 আসে হতে পারে। এখন এটা যদি ওহদের যুদ্ধে 3000 হয়ে যায় তাহলে তো ঠিক আছে, আর যদি বদরের যুদ্ধে 3000 হয়ে যায় তাহলে পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম ইউমদিদকুম রাব্বুকুম বি খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। তবে তোমরা যদি সবর করো, পরীক্ষা পড়লে চ্যালেঞ্জ আসলে টিকে থাকো, আল্লাহকে বেশি বেশি করে ভয় করো, তাহলে এর পেছনে তোমাদেরকে আল্লাহ তাআলা আরো দিবেন, আরো নাজিল করবেন, আরো 5000 নাজিল করে দিবেন ফেরেশতা মুসাওয়িমিন, যারা একদম পরিষ্কার বোঝা যাবে তাদেরকে, তাদের চিহ্ন আছে দেখলেই বোঝা যাবে কি চিহ্ন আছে, তাদের সাদা পাগড়ি সাদা পোশাক এইরকম চিহ্ন নিয়ে আসবে, দেখতেই বোঝা যাবে তারা ফেরেশতাদের বাহিনী। কিছু কিছু সাহাবীরা দেখেছেন বদর যুদ্ধে কেমন হয়েছে, এক সাহাবী বললেন যে আমি এক কাফিরের তরবারি এরকম করছি তার কল্লা ফেলে দেব, দেখি যে তার আগেই কল্লা পড়ে গেছে, আর ফেরেশতাদেরকে বদর যুদ্ধে আবু জাহালরাও দেখছে, তারাও দেখেছে কিছু কিছু যে বিশাল বাহিনী তাদের সঙ্গে যোগ দিয়েছে সব সাদা পাগড়িওয়ালা, ইবলিস তখন ধেয়ে চলে যাচ্ছে বদর যুদ্ধে, ইবলিস বললো যে খুব উৎসাহিত করলো যে একদম আমি আসি, তোমরা খবরদার কেউ পেছনে যাবা না, সামনে থাকা চ্যালেঞ্জ আসলে সামনে যাবা, যখন সে দেখছে সাদা পাগড়িওয়ালারা এসে গেছে ফেরেশতা, তখন সে ভাগা শুরু করেছে, তখন বাকি কাফেররা বলে একটু আগে আমাদেরকে বললা খবরদার কেউ পেছনে যেও না, এখন তুমি ভাগো কেন, বলে ইন্নি আরা মা লা তারাউন ইন্নি আখাফুল্লাহ, আমি যা দেখি তোমরা কিচ্ছু দেখো না, আমি আল্লাহকে ভয় করি, ইয়া আল্লাহ তার বাহিনী এসে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে 5000 কথা আছে দেব, এখন 5000 যদি ফেরেশতা আসে তাহলে ওহদের যুদ্ধে তো মার খাওয়ার কথা না। কোন কোন তাফসীরে বলেছে যে সাহাবারা সবর করেন নাই যে টিকে থাকেন নাই যে কিছু কিছু, এই জন্য সেটা মিস করেছেন। ইন তাসবিরু ওয়া তাত্তাকু, সবর যদি করো টিকে থাকো, আল্লাহকে ভয় করো, নবীর কথা মানো শুনো, তাহলে তো হওয়ার কথা ছিল, তা তো মানলো না, এই জন্য ওটা মিস করেছে। এরপরেও আল্লাহ তাআলা বলেন যে শোনো, 5000 3000 1000 ফেরেশতা এর নাম্বার বড় কথা নয়, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহ ওয়ামা আন-নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। শোনো, আল্লাহ তাআলা এই যে নাম্বারের কথা বলেছেন ফেরেশতা পাঠাবেন, এটা শুধু একটা সুসংবাদ, এই জন্যে যাতে তোমাদের অন্তরে ইতমিনান পয়দা হয়ে যায়, তোমাদের ভয় ভীতি কেটে যায়, এটার জন্যই শুধু। কিন্তু আসল কথা হচ্ছে ফেরেশতা ছাড়াও বিনা নাম্বারেও আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে কুন ফায়াকুন, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আসল সাহায্য তো আল্লাহর কাছ থেকেই আসে, যিনি আল আজিজ আল হাকিম, যিনি অনেক শক্তিশালী, যিনি মহাজ্ঞানী, সেই আল্লাহর উপর তোমরা ভরসা বাড়াই দাও, তাহলে আল্লাহ তাআলার উপরে ভরসা বাড়াবে, ভরসা করবে, তাওয়াক্কুল করবে, এটা হচ্ছে আসল। এখন তো আমাদেরকে কোনো এই অবস্থা সৃষ্টি হয়ে গেলে মুসলমানদেরকে বলা হবে না কত হাজার ফেরেশতা আমাদের সঙ্গে জয়েন করবেন দিস টাইম, আমরা তো জানি না কিছু, তো না জানলে অসুবিধা নেই, আল্লাহ বলছেন ফেরেশতা না জানলে কি হবে, তুমি তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আসল তো আল্লাহ, ফেরেশতা তোমাকে কি করবে, এটা শুধু তোমাদের ইতমিনানের জন্য বলেছি, আসল হুকুম তো আমার কাছে।
আল্লাহ তাআলা চান যে তোমরা এই চ্যালেঞ্জের মোকাবিলা করা সবর করো, তাহলে এখন আল্লাহ তাআলা যদি চান তাহলে তো আল্লাহ তাআলা যুদ্ধ ছাড়াই বিজয় দিতে পারেন। এরকম পরীক্ষা তো আল্লাহ তাআলা করবেন আমাদেরকে, পরীক্ষা করে দেখবেন আমরা ঠিকই আছি কিনা, কারা কারা এই কঠিন কাজে পিছপা হয়ে গেলাম, কারা সামনে এগিয়ে যাচ্ছি, পরীক্ষা হচ্ছে। লিয়াকুতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। আল্লাহ তাআলা চান যে এইরকম যারা যে সমস্ত গোষ্ঠী কাফেরদের মধ্যে তোমাদের বিরুদ্ধে দুশ্মনী করে, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে দুশ্মনী করে, এই কাফেরদের একটা গোষ্ঠী যেন নিপাত হয়ে যায়, তোমাদের হাতে মার খেয়ে যেন পর্যুদস্ত হয়ে যায়, অথবা তাদেরকে আল্লাহ তাআলা এরকম হালাক করে দেন, ফায়াকালিবু খাইবিন, তারা যেন হতাশ হয়ে বিফল মনোরথ হয়ে পর্যুদস্ত হয়ে তারা ফেরত যায়, অথবা তারা মারা যায়, ধ্বংস হয়ে যায় তোমাদের হাতে, এটাই আল্লাহ তাআলা আসলে চান। কিন্তু তার জন্য শক্ত শর্ত হচ্ছে ইনতাসবিরু, যদি সবর করো তোমরা। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। হে নবী, আপনার হাতে কোনো কিছু নাই, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, ওকে, যে এখন কি ঘটবে, কোন যুদ্ধে আপনার পরাজয় হবে, কোন যুদ্ধে আপনার বিজয় হবে, কোন তরিকায় বা কীভাবে কখন কোন কাফেরকে আল্লাহ ধরবেন, এগুলা কি আল্লাহ নবীর হাতে আছে? কার হাতে আছে? আল্লাহ তাআলার হাতে আছে। যে আপনার হাতে কোনোটা নাই, এগুলা ফয়সালা কোনটা হবে, ফয়সালার ক্ষমতা আমার হাতে রেখেছি আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা এই ফয়সালা নিজের হাতে রাখেন, বান্দার কখন কি করবেন, ভালো করবেন, মন্দ করবেন, কল্যাণ হবে, ক্ষতি হবে, সব আল্লাহ তাআলার হাতে। কোন নবীকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন? তবে কেউ কেউ মনে করে নবীদেরকে না দিলে কি কি হবে, বিভিন্ন মাজারের অলি আউলিয়াদেরকে দিয়েছেন, অলি আউলিয়ারা নবীদের থেকে বড় হয়ে গেছেন, মাজারে শুয়ে শুয়ে এই সমস্ত ক্ষমতা চর্চা করেন, তার কাছে যাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানের ইমান আকীদা, আল্লাহ তাআলা এই সব ক্ষমতা নিজের হাতে রেখেছেন, নবীকে বলছেন আপনার হাতে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমার হাতে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আপনার কাছে কোনো ব্যাপার না। আও ইয়াতুবা আলাইহিম, হইতে পারে এই কতগুলো কাফেরকেও একসময় আল্লাহ তাআলা তওবা কবুল করে ফেলতে পারেন, মুনাফিকদের তওবা কবুল করতে পারেন, ভালো মুসলমান হয়ে যেতে পারে। আও ইউআযযিবাহুম, চাইলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিতে পারেন, হালাক করতে পারেন, ধ্বংস করতে পারেন। ফা ইন্নাহুম যালিমুন, তারা তো এটা পাওয়ারই উপযুক্ত, কারণ তারা তো জালিম। এখন মক্কা থেকে যারা এই দুশ্মনী করলো, আবু জাহাল করলো, আবু লাহাব করলো, আবু সুফিয়ান করলো, তিনজনের তিন হালত। আবু জাহাল বদরের যুদ্ধে ধরাশায়ী, আবু লাহাব হার্ট ফেল করে মক্কা মারা গেল, আবু সুফিয়ানের কি হলো? আল্লাহ তাআলা ইয়াতুবা আলাইহিম, তার প্রতি তওবা কবুল করে ফেললেন, সে ইসলাম কবুল করলো। কবে? মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম কবুল করে ফেললেন, মুসলমান হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা বলছেন যে আপনার ডিউটি আপনি করে যান, কার কি অবস্থা হবে, আখেরি ফয়সালা কি হবে সেটা আমার হাতে, আপনি আপনার প্রোগ্রাম চালিয়ে যান, যা আমি বলি ওই ডিউটি পালন করে যান। তো আমরা মুসলমানরাও তাই, আমরা আল্লাহর হুকুম পালন করে যাব, কখন আল্লাহ কি করবেন, আল্লাহর হুকুম আজকে নাজিল হয় না কেন, এত দেরি হয় কেন, মাঝে মাঝে আমরা অভিযোগ করি আল্লাহ তাআলার কাছে, আরে এত দুশ্মনী আর কতদিন আল্লাহ বরদাস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমরা দোয়া করা তিনি অ্যালাউ করেছেন, দোয়া করি, সেজদায় পড়ি, চোখের পানি ফেলি, কাঁদি, তিনি শুনবেন, কিন্তু ফাইনাল ফয়সালাটা তিনি করবেন না আমরা করব, আল্লাহ তাআলা করবেন। এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি করে দরখাস্ত দেই, মুসলমানদের দূর দিনে বিপদে আপদে আল্লাহকে ধরি বেশি করে, ওই দিকেই আমরা যাই, এই কথাই বোঝানো হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা ফাইনালি কনক্লুড করছেন এখানে, وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। সমস্ত আসমান জমিন সব কিছু আল্লাহর জন্য, সব ক্ষমতা মালিকানা আল্লাহর হাতে, যাকে চান তিনি মাফ করে দেন, যাকে চান তিনি আযাব দিয়ে দেন, আল্লাহু গাফুরুর রহিম, তিনি গাফুর এবং তিনি রহিম। তিনি আবু সুফিয়ানকে উদ্ধার করে ফেললেন, তা আল্লাহ তাআলা অ্যাডভান্স বলে দিয়েছেন যে আপনার হাতে তো কোনোটা নাই, আপনি চাইলেও তো হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা,
আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন। তিনি আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, যিনি এত ওনার সাহায্য সঙ্গে ছিলেন, এত উপকার করলেন, সাহায্যকারী ছিলেন। আবু সুফিয়ান দুশ্মনী করলেন, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। একরামা দুশ্মনী করলেন, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন। এই জন্য হেদায়েতের বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। আমরা যখন দাওয়াতি কাজ করি, কাকে আল্লাহ কবুল করবেন আমরা জানি না, কিন্তু আমরা সবার জন্য চেষ্টা করতে থাকি। একটা লোক দেখা যায় পাঁচ বছর দশ বছর দিনের দুশ্মনী করেছে, হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে ভালো খেয়াল দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। ওহদের যুদ্ধের কাহিনী শেষ করে পরবর্তী পর্যায়ে আসবে, একটু সুদের কথা আসবে আর জান্নাতের কথা আসবে। এর দুটো আমরা আগামী সপ্তাহে শুনি ইনশাআল্লাহ তাআলা। ওয়াবিল্লাহি তাওফিক।